আসসালামু আলাইকুম সিনেমেলা বিডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে এক্সপ্লেন করতে চলেছি দ্য ওয়াইফ মুভিটি। এটি মুক্তি পেয়েছে 2021 সালে আর এটি পরিচালনা করেছেন সারমাত খান। তো চলুন দেরি না করে শুরু করা যাক দ্য ওয়াইফ মুভির বাংলা এক্সপ্লেনেশন। মুভির শুরুতে বিক্রম নামের এক লোককে দেখানো হয় যে জেল থেকে ছাড়া পেয়েছে। জেল থেকে ছাড়া পেয়ে সে তার ড্রাইভারের সাথে তার বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু তখনই তার গাড়ি পাংচার হয়ে যায়। ড্রাইভার তখন পাশে থাকা মেকানিককে নিয়ে আসার জন্য সেখানে যায়। হঠাৎই গাড়ির পিছনে সে অ্যাক্সিডেন্টের আওয়াজ শুনতে পায়। যখন সে তা চেক করতে যায় তখন সে সেখানে একটি সাইকেল পড়ে থাকতে দেখে, আর এখানেই সিনটি কাট হয় আর আমাদের এক দম্পতিকে দেখানো হয় যারা তাদের নতুন ফ্ল্যাটে উঠছিল। এখানে হাজবেন্ডের নাম বরুণ আর তার ওয়াইফের নাম আরিয়া। বরুণ একজন ফিল্ম এডিটর ছিল। তারা তাদের ফ্ল্যাটে ওঠার পর আরিয়ার কিছু জিনিস অস্বাভাবিক মনে হচ্ছিল, যেমন ঘরের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যাওয়া, জিনিসপত্রগুলো নিজে নিজেই নড়াচড়া করা বা আরও অনেক কিছু ঘরে সে খেয়াল করে। আরিয়া এ বিষয়ে বরুণকে সব কিছু বললেও বরুণ আরিয়ার কথার তেমন গুরুত্ব দেয় না। একটু পর দেখা যায় বরুণের মোবাইলে কারো ফোন আসে যার নাম বিক্রম, আর বিক্রম হলো সেই লোক যাকে মুভির শুরুতে জেল থেকে ছাড়া পেতে দেখানো হয়েছিল, আর সে বরুণের বড় ভাই। কিন্তু বরুণ তার ভাইয়ের ফোন রিসিভ না করে বারবার কোনো এক কারণে ফোন কেটে দিচ্ছিল। কেন তার ভাইয়ের ফোন বরুণ ধরছিল না তা এখানে বলা হয় না, তা একটু পর আমরা জানতে পারবো। একদিন যখন বরুণ তার অফিসে মিটিংয়ে ছিল তখন তার ফোনে আরিয়ার একের পর এক ফোন আসতে থাকে। এতে বরুণ অনেক বিরক্ত হচ্ছিল, ফলে তার কাজটিও তার হাতছাড়া হয়ে যায়। এতে বরুণ অনেক রেগে যায়। সে বাসায় এসে আরিয়ার উপর রাগ দেখায় যে তার কাজের সময় তাকে এতবার ফোন করে কেন বিরক্ত করেছে। কিন্তু আরিয়া এতে অবাক হয়ে যায়, কারণ সে তো বরুণকে আজ কোনো ফোনই করেনি, তাহলে বরুণ এসব কী বলছে। বরুণ তখন তার মোবাইল চেক করে দেখে যে আরিয়া ঠিক বলছে। এরপর থেকে তাদের ঘরে প্যারানর্মাল জিনিস আস্তে আস্তে বেড়েই যাচ্ছিল, আর এতে ভয় পেয়ে আরিয়া তার এক বন্ধুর কাছে সাহায্য চায়। আর তারা দুজনে ঘরে এক রিচুয়াল করার সিদ্ধান্ত নেয় যাতে ঘরে প্যারানর্মাল কিছু থাকলেও তা যেন চলে যায়, আর ঘরে যদি কোনো আত্মা থাকে তারা যেন তার সম্পর্কে জানতে পারে। তারা যখন রিচুয়াল শুরু করে তখন তারা ঘরে কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করতে পারে, কিন্তু কোনো আত্মা বা অদৃশ্য শক্তি তাদের সামনে আসে না। তাই তারা রিচুয়াল না করার সিদ্ধান্ত নেয় আর তা ওখানেই বন্ধ করে দেয়। অন্যদিকে আরিয়া ও বরুণের ঘরের কাজের মেয়েকে দেখানো হয় যার নাম কমলা। সে তাদের ঘরে কাজ করার সময় তার বাচ্চাকেও সাথে নিয়ে আসতো। একদিন যখন আরিয়া ও বরুণ ঘরে ছিল না তখন কমলা ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার জন্য দিয়ে কিচেনে কাজ করছিল, কিন্তু সে যখন তার কাজ শেষে ওয়াশিং মেশিন থেকে কাপড় নিতে যায় তখন দেখে পুরো ওয়াশিং মেশিন রক্তে ভরে গেছে, কারণ কোনোভাবে তার ছোট বাচ্চা ওয়াশিং মেশিনের ভেতর ঢুকে যায় আর সেখানেই তার মৃত্যু হয়ে যায়। এই ঘটনার পর আরিয়া আরও বেশি ভয় পেয়ে যায় আর পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যায় যে তাদের ঘরে নিশ্চয়ই কোনো খারাপ আত্মা রয়েছে। তাই সে একজন সাইক্রিক রাইমা দাসের সাথে দেখা করে আর তাকে সব কিছু খুলে বলে। রাইমা আরিয়ার সাথে তাদের বাসায় আসে, কিন্তু এতে বরুণ একদমই খুশি হয় না, বরং অনেক রেগে যায়, কারণ সে ভূতপ্রেত বিশ্বাস করতো না আর সেভাবে এগুলো আরিয়ার একটি ভ্রম। রাইমা পুরো ঘর চেক করে যে এখানে সত্যি কোনো আত্মা আছে কিনা, কিন্তু সে তার সাইক্রিক শক্তির মাধ্যমে বুঝে যায় আরিয়া যা বলছে তা একদম ঠিক। সে তাদের ঘরে এক আত্মা অনুভব করতে পারে এবং সে আয়নাতে ওই আত্মাকে দেখতেও পায়। রাইমা ওই আত্মা সম্পর্কে সব জেনে আরিয়া ও বরুণকে বলে যে ওই আত্মা কোনো মেয়ের আর তার নাম সারিকা। সে এই ঘরকে নয় বরং তার বরুণের সাথে কোনো কারণে শত্রুতা আছে, তাই সে বরুণকে মারতে চায়। কিন্তু বরুণ জানায় যে সে কোনো সারিকা নামের মেয়েকে চেনে না, আর এই সব কিছু রাইমার বানানো নাটক বলে সে রাইমাকে সেখান থেকে চলে যেতে বলে। ওই দিন রাতে বরুণ যখন ঘুমাতে যায় তখন আরিয়ার সাথে কথা বলে, কিন্তু হঠাৎই ঘরের দরজা খুলে আরিয়া ঘরে প্রবেশ করে। এতে বরুণ অনেক অবাক হয়ে যায়, কারণ আরিয়া যদি বাইরে থাকে তাহলে সে এতক্ষণ কার সাথে কথা বলছিল, অর্থাৎ বরুণের সাথে এতক্ষণ যে ছিল সে আরিয়া নয় বরং ওই আত্মাটিই ছিল, আর এতে তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায়।
আর তারা ঘর থেকে বের হয়ে গাড়ির মধ্যে বসে থাকে। আর এখানে বরুণ আরিয়াকে তার ছোটবেলার কিছু সত্য কথা বলতে থাকে যা আরিয়াকে সে কখনো বলেনি। আর সিন বরুণের ফ্ল্যাশব্যাকে চলে যায়। বরুণ জানায় তার বাবা একজন জমিদার ছিল, সে খুব লোভী ও খারাপ চরিত্রের মানুষ ছিল। কেউ যদি তার দার শোধ করতে না পারত তাহলে সে তাদের মেয়ে ও বউদের উপর ভয়ানক অত্যাচার চালাত, যার ফলে একদিন গ্রামের সব লোক তার বিরুদ্ধে চলে যায় আর তার প্রতিবাদ করে। আর এসব কিছু থেকে বাঁচার জন্য সে তাদের গ্রামেরই এক মহিলার কাছে সাহায্য চায়। সে মহিলাকে গ্রামের সবাই ডাইনি বলে ডাকত, আর তার একটি মেয়ে ছিল যার নাম সারিকা। ওই মহিলাটি বরুণের বাবাকে সাহায্য করার জন্য রাজি হয় ঠিকই, কিন্তু এর বিনিময়ে সে বরুণের সাথে তার মেয়ে সারিকার বিয়ের কথা বলে। বরুণের বাবা আর কোনো উপায় না পেয়ে ওই মহিলার কথায় রাজি হয়ে যায়। আর বরুণকে জোর করে এক পূর্ণিমা রাতে আজব রীতি পালন করে সারিকার সাথে বিয়ে পড়িয়ে দেয়। আর এরপর সারিকা সবসময় সব জায়গাতে বরুণের পিছু নিতে শুরু করে, এই বাহানায় যে সে বরুণের স্ত্রী। বরুণ যেখানেই যেত সারিকা তার পিছু নিতে নিতে সেখানেই পৌঁছে যেত, যা বরুণ একদমই পছন্দ করছিল না। আর এক পর্যায়ে সে প্রচণ্ড বিরক্ত হয়ে ওঠে সারিকার উপর। আর সারিকার এসব কাণ্ড দেখে বরুণের বড় ভাই বিক্রমও এসব সহ্য করতে পারছিল না, আর সে এর জন্য সারিকার উপর অনেক রেগে যায়। ফলে একদিন সারিকা যখন সাইকেলে করে বরুণের পিছু নিচ্ছিল, তখন বিক্রম তার সাইকেলের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় আর তাকে টেনে ক্ষেতের ভিতর নিয়ে যায়, আর একটি পাথর দিয়ে তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। এসব ঘটনা বরুণের সামনেই ঘটে, কিন্তু সে এতটা ভয় পেয়ে গিয়েছিল যে বিক্রমকে আটকাতে পারেনি আর তার গ্রাম ছেড়ে ভয়ে পালিয়ে আসে। সিন আবার প্রেজেন্টে আসে আর বরুণ বলে, কিছুদিন আগে বিক্রমের ফোন এসেছিল, কিন্তু ফোনটা বিক্রমের ফোনে তার বন্ধু করেছিল। আর সে জানায় যে দুদিন আগে তার ভাই মারা গেছে, আর মরার আগে সে বরুণকে বলে গিয়েছিল যে সারিকা আবার ফিরে এসেছে। আরিয়া সব কথা শোনার পর বরুণকে সাহস দেয় আর বলে তারা দুজনে মিলেই সারিকার মোকাবেলা করবে। এরপর তারা আবার রাইমাকে তাদের সাহায্য করার জন্য বাসায় নিয়ে আসে। রাইমা তার সাথে অন্য আরেকজন লোক নিয়ে আসে। তারা একটি রিচুয়ালের মাধ্যমে সারিকার আত্মা মুক্ত করে আত্মাদের দুনিয়াতে পাঠাতে চাইছিল। তারা দুজনে বরুণকে একটি চেয়ারের সাথে বেঁধে দেয় আর তাদের রিচুয়াল শুরু করে দেয়। তারা চাইছিল বরুণকে সারিকার মাধ্যমে পজেস করে তাকে তার আত্মার দুনিয়াতে পাঠিয়ে দিতে। এরপর বরুণের সামনে একটি ভীষণ আসে আর সে দেখতে পায় ওই দিন বিক্রমের হাতে সারিকার মৃত্যু হয়নি, সে তখন অজ্ঞান হয়ে গিয়েছিল আর খুব বাজেভাবে আহতও হয়েছিল। এরপর সারিকাকে তার মা নিজেই মেরে ফেলে আর তার আত্মাকে বরুণ ও বিক্রমের পিছনে লাগিয়ে দেয় আর তার প্রতিশোধ নিতে বলে। আর এখানে সিন কাট হয় আর প্রেজেন্টে সিন শিফট হয়। তখন দেখা যায় সারিকার আত্মা বরুণকে পজেস করে ফেলে আর কয়েকবার বরুণের চেয়ার উপর নিচ করে তাদের ভয় দেখায়। আর তখন রাইমার সাথে আসা লোকটি বরুণের হাতের তালুতে এক লাইটার দিয়ে আগুনের তাপ দেয়। আর তখনই সারিকার আত্মা এক কালো ছায়ার মতো বরুণকে ছেড়ে বের হয়ে যায় আর বরুণ একদম ঠিক হয়ে যায়। এরপর একদিন বরুণ যখন শাওয়ার নিচ্ছিল, তখন সে আবার তার অতীত নিয়ে ভাবছিল। আর এখানে মুভির আসল রহস্য রিভিল হয় যে ওই দিন বিক্রম নয় বরং বরুণই সারিকাকে মেরেছিল, আর বিক্রম পিছনে দাঁড়িয়ে এসব দেখছিল কিন্তু কোনো প্রতিবাদ করেনি, তাই সারিকা তাকে মেরে ফেলে। আর এখানে আমরা বুঝতে পারি আসল ভিলেন হচ্ছে বরুণ। এরপর যখন বরুণ তার রুমে আসে, সে দেখতে পায় বিছানায় সারিকার আত্মা বসে আছে। সে সামনের দিকে ঘুরে বরুণকে ভয় দেখায় আর বরুণ ভয় পেয়ে ব্যালকনি থেকে পড়ে যায় আর সেখানেই বরুণের মৃত্যু হয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে দ্য ওয়াইফ মুভিটির এক্সপ্লেনেশন কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অনেক থ্যাংক ইউ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।